এডাই হইল ঠান্ডা মাথায় কাম করার ফজিলত। বুঝছস তো সুরুজ? বুঝুম না কেন আব্বা, আমি তো আর কচি বাচ্চা ফোলা পান না। কচি বাচ্চা হইবি কেন তুই? শোনেন চেয়ারম্যান সাহেব, আপনার পোলা হইল গিয়ে একখান সোনার টুকরা, সেই তো খোঁজ খবর নিয়ে সব কিছু জোগাড় যন্ত করছে। খালি হ হ কইরেন না, পোলার এখন বয়স হইছে, সে এখন উপযুক্ত হইছে, এইবার দেখা শুনা তার একখান বিয়া করানোর কথা চিন্তা করেন। বিয়া তো করানি লাগবো। করে আদম পাসার, আমার রাইত বিরাইতে একটু চুরি চারমারিরও অভ্যাস আছে। এমন পোলারি তো হারিকে নিয়ে খুঁজতেছে মাইয়ার বাপেরা। আই মাইয়া ওই, তুই চুপ থাকবি, নইলে কিন্তু ও বাবা সত্যি কথা দিয়ে গায়ে আগুন ধরে। হ ধরেই তো বিমু, আগুন বিমু তোর গায়ে। আরে থামো তো, ভাল লাগে না মানে অশান্তি। ওলা আমার আমার মতো গুণ না পাইলে কি হইছে? কিছু না কিছু গুণ তো অবশ্যই আছে, বড় হইলে আরো পাকাপোক্ত হই। আমার পোলারে আমি সুন্দরী মায়া দেখে বিয়া করাবো। দেখেন পোলা বিয়া করাইতে যে আবার নিজে আরেকখান বিয়া করে নিয়ে আসেন না, একটার যন্ত্রণাই বাঁচি না। বাঁচতে কইছে কেডা আপনারে, মনে যান না? দেখলেন দেখলেন আপনি, আমারে মাইরে ফেলাইতে চায়। আহ চুপ করো তোমরা। বাবা সুরুজ, তোমার কি কোনো পছন্দ টসন্দ আছে নাকি? ওর আবার পছন্দ কি? পছন্দ তো করব আমি, আমার পোলার জন্য তার মাই মাইয়া পছন্দ করব। আহা শুনি না ও কি কয়। এই দাদা মাইয়ার নামটা কি? আবার নাম নাম তো তোমরা সবাই খবর আছে